স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম ঠিকঠাক কাজ করছিল কিনা, রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম সেখানে কোনো গণ্ডগোল ছিল কিনা, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে ম্যানুয়াল মেনু মেমো বিভ্রাটকে এর পিছনে কাজ করেছিল দুর্ঘটনার পিছনে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এবিপি আনন্দের হাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেওয়া রেলের সেই মেমো, এবং যেটা জানা যাচ্ছে যে 15 মিনিট আগে মালগাড়িকে মেমো দেওয়া হয়েছিল, তার মানে মালগাড়ির 15 মিনিট আগে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাহলে দুর্ঘটনার আগে ঠিক কি ঘটলো, যাতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার খবর পেল না মালগাড়ির চালক, প্রশ্ন উঠছে। অরিত্রিক ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। অরিত্রিক, অর্থাৎ মালগাড়িকে 15 মিনিট আগেই মেমো দেওয়া হয়েছিল, তাহলে ঠিক কি ঘটেছিল? গতকাল থেকে আমরা যেটা জানতে পারছিলাম যে ম্যানুয়াল মেমো বিভ্রাট এর পিছনে কাজ করে থাকতে পারে, নতুন কি তথ্য উঠে আসছে অরিত্রিক? দেখো, দুটো মেমো এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, এবং সেই দুটো মেমো যদি কেউ পর্যালোচনা করে, যেটা স্পষ্ট হবে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগে চলছিল, মালগাড়ি পেছনে চলছিল, এটা আমরা জানি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙাপানি স্টেশন থেকে যে মেমোটা দেওয়া হয়েছিল সেটা সময় দেখানো হচ্ছে 8:20, এবং রাঙাপানি থেকে এই যে মালগাড়িটি সেটিকে যখন মেমো দেওয়া হয়েছিল তার সময়টা জানা যাচ্ছে 8:35। এই 15 মিনিটের মধ্যেই পুরো বিষয়টি লুকিয়ে আছে বলে অনেকেই মনে করছেন, যারা তদন্ত করছেন তারা। তার কারণ একটাই, রেলের নিয়ম মানলে যখন অটোমেটিক সিগন্যালে বিভ্রাট হয়, তখন যখন এরকম ভাবে রিটেন মেমো দিতে হয়, যেটাকে IA-912 বলছে রেলের পরিভাষায়, সেই রিটেন মেমো দেওয়ার সময় দুটি ট্রেনের মধ্যে নির্দিষ্ট ব্যবধান রাখতে হয়। সেই ব্যবধানটা 15 মিনিট রাখলে চলে এমনটাই কিন্তু রেলের ম্যানুয়ালে লেখা রয়েছে, এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল। কিন্তু এই যে 15 মিনিটের ব্যবধানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কতটা এগিয়েছে, সে কি তার সেফ প্যাসেজে গিয়ে পৌঁছেছে, সেই বিষয়টিকে নিশ্চিত করা হয়েছিল, সেটাই এই মুহূর্তে প্রশ্ন। এবার প্রশ্ন দুই, সেটা হচ্ছে যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্দিষ্ট জায়গায় না পৌঁছয় যেখানে গেলে মালগাড়িটিকে ছাড়া যাবে, তাহলে সেটা রেলের কন্ট্রোল প্যানেলে কেন নজরে পড়লো না? সেই প্রশ্নটা উঠছে। রেলের কন্ট্রোল প্যানেলের বোঝা উচিত যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই মুহূর্তের অবস্থান কি, এবং এই মেমো পাওয়া সত্ত্বেও এই মালগাড়ির চালক কেন গতি কমাননি, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। তার সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে যে নির্দিষ্ট সিগন্যালগুলোর কথা বলা হয়েছে, যেটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু সেই একটি সিগন্যালেই দাঁড়িয়েছিল, সেই অবস্থায় মালগাড়িটাকে পেছন থেকে ধাক্কা মেরেছে, এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রত্যেকটি সিগন্যালে 1 মিনিট দাঁড়ানোর কথা এই মেমো হাতে পাওয়ার পর, সে কি সেই নির্দিষ্ট 1 মিনিটই দাঁড়িয়েছিল নাকি তার বেশি সময় দাঁড়িয়েছিল, সেটাও যেমন দেখতে হচ্ছে, তেমনি মালগাড়ির ক্ষেত্রে তার তো সিগন্যাল অতিক্রম করার কথাই ছিল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন লাইনে রয়েছে সে সিগন্যাল অতিক্রম করে কি করে, সেই প্রশ্নটা উঠছে। এবং পাশাপাশি এটাও উঠছে, কোনোভাবে যেহেতু দুটো ট্রেন মাত্র 15 মিনিট দূরত্বে ছিল, যতই নিয়ম মাফিক 15 মিনিট দূরত্ব যথাযথ হোক, সেক্ষেত্রে মালগাড়ি থেকে কি আইসোলেশনে রাখা সম্ভব ছিল? আইসোলেশন রেলের পরিভাষায় একটি শব্দ, যেটাকে বলা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট লাইনে একটি ট্রেনকে আটকে রাখা, সেই আইসোলেশনে কি রাখা সম্ভব ছিল? অর্থাৎ একাধিক প্রশ্ন উঠছে, যে প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে তবেই নির্দিষ্টভাবে ঠিক কি ঘটেছিল, একজনেরই গাফিলতি না একাধিক জনের গাফিলতি, সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে এমনটাই মনে করছেন রেলকর্তারা। ধন্যবাদ অরিত্রিক।